হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজু রিউজ ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি চলে এসেছি, আর এখন সন্ধে 6টা বাজে, সরি 6:30 বাজে, আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো চা করে নিয়ে আসলাম জাস্ট আমি, আর ছেলের দুধ গরম করে নিয়ে এসেছি। তো ছেলেকে দুধ হরলিক্স খাওয়াবো আর আমি চা খাবো। তো শ্বশুর শাশুড়িকে চা দিয়ে এসেছি, ওনারা খাচ্ছেন, আর ছেলের জন্য নিয়ে এসেছি দুধ হরলিক্স, আর আমি চাটা খাবো। তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, আগে ছেলেকে দুধটা খাইয়ে নিই। তো দেখতে থাকি।봄의 향기를 담은 그대를 보며 그냥 웃음만 짓게 돼. Don't know what to say. You are just like one spring day. 설레임을 주는 걸 언젠가부터였을까. 기다림의 끝에 너를 만났고 모든 게 새로 느껴져. Something in my heart, 이 맘 전하고 싶어. When you ring my valentine. ফ্রেন্ড, আমার চা খাওয়া হয়ে গেছে, ছেলেকে দুধ খাইয়ে রেডি করিয়ে দিয়েছি, ও বসে আছে এখন, আর এক পরে ওকে পড়তে বসাবো। আর আমি একটু তার আগে কিছু টুকটাক কাজ আছে সেগুলো করব, তারপরে একটু নিজে রান্না করে যাব। কোথায় যাচ্ছিস? আর কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো একটু ভাঁজ করবো, গোছাবো। আর দেখো আমার মানি প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে, আর খুব সুন্দরও লাগছে। ওই জানলার মানি প্ল্যান্ট গাছটাও অনেক বড় হয়ে গেছে, কিন্তু এটা বেশি বড় হয়েছে। আর আরেকটা কাজ আছে যেটা আমি কালকে হচ্ছে কেচে দেব, এই জানলার পর্দাগুলোকে। তো পর্দাগুলো আমি খুলবো, এগুলো মানে শুধুমাত্র দরজার পর্দাটা কেচেছি এখনো পর্যন্ত। তো সেই জন্য পর্দাগুলো খুলবো আজকে, আর দিনের বেলায় সময় হয় না আমার, তো সেই জন্য এখন রাত্রেবেলা আমি খুলে রাখবো। আর একটা কাজ আছে, আটা টুকে রাখবো, মানে আটা চালুনি দিয়ে চেলে রেখে দেব। আর হচ্ছে আটা চেলে না হলে, চেলে না রাখলে পরে হচ্ছে যখন হঠাৎ করে তাড়াতাড়ি করে রুটি করতে হয় তখন ভীষণ প্রবলেম হয়, যে একটুখানি রুটি করার জন্য আবার আটা টুকতে হয় অনেকটা করে। তো সেই জন্য আজকে কিছুটা বেশি করে আটা টুকে রাখবো। আর মোটামুটি আমার সব কাজ মোটামুটি হয়ে আছে, তো ওগুলো জানলার পর্দাগুলো আগে খুলে নিই, আর জামা কাপড় কটা ভাঁজ করে নিই, আর বিছানার বালিশগুলো একটু অগোছলো আছে, এগুলো একটু ঠিক করব, করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো কাজ করি, দেখো।
তো দেখো ফ্রেন্ড, আমার হচ্ছে পর্দা টর্দা খোলা হয়ে গেছে, আর এবার আমি যেটা করছি সেটা হচ্ছে কলিন দিয়ে খাট, শোকেস আর হচ্ছে জানলার এই হচ্ছে স্ট্যান্ডগুলো আমি সব ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু খাটটা আমি আগে রোজই মুছতাম, বাট এখন সময় পাচ্ছি না বলে রোজ আর মোছা হচ্ছে না। তো ভাবলাম যখন কাজ করছি এইদিকে, তো তাহলে একেবারেই খাট আর শোকেসটাও মুছে নিই। আর বেশ দু তিন দিন ধরে শোকেসটাও মোছা হয়নি, তো চলো মুছে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমরা সবাই কমেন্ট করে দিও, আর আমার ছোনো বাবাটার জন্য কমেন্ট করো আর লাইক করে দিও। তো দাঁড়া, ওঠো ওঠো উঠে দাঁড়া, লেগে থাকবে, কি অবস্থা, মাকে ভালোবাসো।
কয়েকটা হাম্পি দাও তাহলে। আমি রুটি করে আসি। তো ফ্রেন্ড, আমার সমস্ত কাজ কমপ্লিট, আর ছেলে এতক্ষণ নিচে ছিল বলে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে পারলাম। আর অনেকগুলো মানে একটা দুটো কাজ করতে অনেক কাজই হয়ে গেছে, তো ভালোই হয়েছে। আমি দিনের বেলায় এইগুলো করার জন্য সময় পাই না, তো সন্ধেবেলাটাই আমার জন্য একদম বেস্ট টাইম। আর অনেক অনেক কাজ করে ফেলে দিয়েছি, যেগুলো আমার আজকে করার কথা ছিল না সেগুলোও করেছি। তো তোমাদেরকে বললাম যে রুটি করব, তো হচ্ছে আটা টুকতে হবে। তো আমার শাশুড়িমা শুনলাম, মানে ছেলে বলল ঠাম্মি আটা টুকছে, মানে এখনকার মতন রুটি করার জন্য। তো আমি রুটি করব আর কিছুটা আটা একেবারে টুকে রাখবো। তো চলো দেখি, যদি পারি তোমাদেরকে দেখাবো, আর না হলে ঘরে এসে কথা হবে। তো চলো কাজগুলো করে আসি, তারপর তোমাদের সাথে আবার অনেক আড্ডা দেবো। আর একটু চা করব, চা করে চা খাবো, কারণ আমার প্রচণ্ড মাথা ধরেছে, তো সেই জন্য। তো চলো কাজটা করে আসি, কাজগুলো তো এসে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর ছেলে প্রচণ্ড জ্বালাতন করছে। তো আমি এখন আটাটা নিয়ে নিয়েছি, আর ছেলে এখানে প্রচণ্ড জ্বালাতন করছে, বারবার বলছে আটা দাও। তো সেই জন্য ওকে ঠাম্মিদের ঘরে পাঠিয়ে দিয়েছি। আর আমি এবার রুটিটা করে নিয়ে, মানে আটাটা টোকায় হয়ে গেছিলো, তো আটাটা নিয়ে নিয়েছি। আর খুব বেশি রুটি হবে না, অল্প রুটি হবে, দু তিনজনের মতন রুটি হবে। তো সেই জন্য এবার রুটি, এবার আটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে জল দিয়ে মেখে নিই। আর তোমাদেরকে, আমার ছেলে প্রচণ্ড বারবার জ্বালাতন করছে, বারবার আসছে আর বারবার জ্বালাতন করছে। তো আটা মেখে ছেলেকে আগে দিতে হবে খেলা করার জন্য। আর হচ্ছে দেখো আবার চলে এসছে, তো ওর আটা চাই, আটা দিয়ে খেলা করবে, পুতুল বানাবে, বিভিন্ন রকম জিনিসপত্র বানায়, মানে এত জ্বালাতন করে আটা মাখতে আসলেই। তো এবার আটাটা মেখে ওকে আটাটা দিয়ে দিই। আর ও আমাকে জ্বালাতন করছিলো বলে বারবার করে আমি আর শ্যুট করতে পারিনি এখানে। তো চলো দেখতে থাকো যতটুকু ক্যাপচার করতে পেরেছি। তো ফ্রেন্ড, আমার রান্না করা কমপ্লিট, আর সবে জাস্ট আমি হচ্ছে ঘরে আসলাম। তো নিচে হচ্ছে একবারে রান্না করতে করতেই তারপরে সবাইকে খেতে দিয়ে এসেছি, আর আমি এখন একটু ছেলেকে পড়তে বসাবো। তো আজকে ব্লগটা আর বড় করছি না, আর তোমাদের ভিডিওটা যাদের ভালো লাগবে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, শুভরাত্রি।